রিফ্লেক্ট এবং রোটেট টুলের জন্য আপনারা যদি এখানে খেয়াল করেন, বাম পাশে যে টুলটা আছে যেটা দেখে মনে হচ্ছে রোটেট টুল, এটার উপরে যদি রাইট বাটন ক্লিক করেন তাহলে দুইটা টুল থাকবে। ডান পাশে একটা ছোট পপ আপ আছে, এটাতে ক্লিক করলে টুলটা বের হয়ে যাবে এবং টুলটা বের করে আপনারা ডান পাশে রাখবেন, এখন না পরে। আচ্ছা, দুইটা টুলের পার্থক্য দেখে বোঝা যাচ্ছে যে এটা রোটেট মানে ঘোরানো, তাই না? আর ডান পাশেটা রিফ্লেক্ট মানে কি একটা প্রতিফলন, একটারই কপি হয়ে ডিফারেন্ট দিকে আসবে। আমরা এই দুইটা টুল শিখবো, দুইটা টুল দিয়ে কিভাবে কাজ করে। প্রথমে রোটেটটা দেখি, আমরা একটা শেপ ড্র করলাম, ঠিক আছে, এটা সিম্পলি শেপ ড্র করেছি। এখন এটাকে যদি আমরা ঘুরাতে চাই কিভাবে ঘুরাবো, একটা তো আমরা জানি যে এখান থেকে ঘুরানো যায়, কিন্তু এখান থেকে ঘুরানো কত ডিগ্রি ঘুরলো সেটা কিন্তু আমরা বুঝতে পারছি না। তাহলে রোটেট টুলে গিয়ে আমরা যদি ডাবল ক্লিক করি তাহলে একটা উইন্ডো আসবে, একটা পপ আপ আসবে। এই পপ আপে আমরা লিখে দিব আমরা 45 ডিগ্রি ঘুরাতে চাই। যদি ট্যাব প্রেস করি, ট্যাব প্রেস করলে সেটা একটা প্রিভিউ দেখাবে, যদি প্রিভিউ টিক মার্ক থাকে তখন দেখাবে 45 ডিগ্রি অ্যাঙ্গেল হয়েছে। আপনি যদি ওকে প্রেস করেন তাহলে এটা 45 ডিগ্রি ঘুরে যাবে, ঠিক আছে। আর যদি এরকম হয় যে না আমরা একটু ডিফারেন্ট কিছু শিখতে চাই, যে 45 ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরবে কিন্তু নতুন যেটা হবে সেটা একটা কপি হবে আর অরিজিনালটা আগের জায়গায় থাকবে, তাহলে দেখেন একটা বাটন আছে কপি, কপিতে যদি আপনি ক্লিক করেন তাহলে কি হবে, আগেরটা আগের জায়গায় থেকে গেছে, অরিজিনালটা নতুনটা 45 ডিগ্রিতে কপি হয়েছে। এবং এই কপিগুলো যে হচ্ছে ওই অবজেক্টের সেন্টার থেকে হচ্ছে কিন্তু, তাই না? ট্রান্সফর্ম এগেনটার জন্য যে কোনো জিনিস, যে কোনো অবজেক্ট আপনি মুভ করেন অথবা আপনি রোটেট করেন অথবা রিফ্লেক্ট করেন, ওই কাজটাই এগেন করার জন্য কাজটা করে আর কি। সহজ উপায় হলো রোটেট টুল নিলেন, রোটেট টুল নেওয়ার পর দেখেন এখানে একটা সেন্টার হয়েছে না, রোটেট টুল সিলেক্ট করার সাথে সাথে দেখবেন একটা সেন্টার পয়েন্ট তৈরি হয়েছে। আপনি যেখানে ক্লিক করবেন, মনে করেন দূরে একটা ক্লিক করেছেন, এখানে দেখেন সেন্টার পয়েন্টটা চলে আসছে, সিঙ্গেল ক্লিক করলে, একটা সিঙ্গেল ক্লিক করলে সেন্টার পয়েন্টটা চেঞ্জ হবে। আরেকবার ক্লিক করলে ঝামেলা আছে, আরেকবার ক্লিক করা যাবে না, একবারই ক্লিক করতে হবে। দেন আপনি আরেকটা টেকনিক, এখন দুইটা জিনিস আমরা একটা টাইম শিখবো। যদি আমরা এটাকে এরকম সরাতে চাই এবং কপি করতে চাই, আমার কার্সারটা এখন কি অবস্থা আছে, সিঙ্গেল একটা ব্ল্যাক কার্সার আছে, তাই না? যদি আমরা কিবোর্ডে অল্ট কি প্রেস করি তাহলে যেটা হবে, দেখেন একটা সিম্বল চেঞ্জ হচ্ছে, তাই না? কার্সারটা চেঞ্জ হয়েছে, তার মানে এটা দেখে বোঝা যাচ্ছে যে এই ডুপ্লিকেট করবে, এরকম কিছু বোঝা যাচ্ছে, তার মানে আরেকটা কপি করবে। কোনো শেপকে যদি আপনি কপি করতে চান, অল্ট কি প্রেস করে ড্র্যাগ করলেও কপি হবে। আবার আমরা রোটেট করছি, এই অবস্থায় যদি অল্ট কি প্রেস করে আমরা রোটেট করি তাহলেও সে কপি হচ্ছে। এখন যদি আমরা মাউস ছেড়ে দিই, এখানে একটা কপি হয়েছে, তাই না? এখন পরের কপিটা আবার কত ডিগ্রি হবে আমি জানি না, এটা আনুমানিক একটা নিয়েছি, তাই না? এখন যদি আমি এই ডিগ্রিতে পরের রোটেটটা করতে চাই এবং কপি করতে চাই, তাহলে এই ট্রান্সফর্মটাই আবার করার জন্য অবজেক্ট মেনুতে যখন যাব, ট্রান্সফর্ম থেকে ট্রান্সফর্ম এগেইন আছে, ট্রান্সফর্ম এগেইন, কন্ট্রোল ডি, এটা মুখস্থ করে ফেলতে হবে, কন্ট্রোল ডি। দেখেন কন্ট্রোল ডি দিয়েছি, আরেকটা ট্রান্সফর্ম হয়েছে সেম ডিস্টেন্সে। আমি যদি কন্ট্রোল ডি এখন রিপিট অ্যান্ড রিপিট করতে থাকি, একই জিনিস কন্টিনিউশন করতে থাকি টিল শেষ পর্যন্ত, তাহলে কি হচ্ছে? আচ্ছা, এখন দেখেন আমি যে কাজটা করছি আপনাদের কয়েকটা ট্রিক্স টেকনিক শিখাচ্ছি যেটা ইজি হয় আপনাদের। আমরা তো কপি করতে পারি অলরেডি, তারপরে ডিফারেন্ট কপির অপশনটা হলো কোনো একটা শেপ ড্র করার পরে যদি আমরা এটাকে কপি করতে চাই, এখন মাউসটা আমার নর্মাল আছে, যদি আমি অল প্রেস করি তাহলে একটা কপি হবে। তাহলে এটাকে ধরে আপনি যে কোনো জায়গায় ইচ্ছা মতো কপি করতে পারবেন, তার মানে হলো এখানে থাউজেন্ডস অফ আছে, তার মানে কি একটাকে আপনি আনলিমিটেড কপি করতে পারবেন। বুঝতে পেরেছেন আমি সেটা, ইজি না? আচ্ছা, এখন অপশন চেপে কপি করতে পারি, কিন্তু কপি করার সময় আমি যদি চাই এই কপিটা বরাবর হোক, অনেক সময় বরাবর হয় না, তাহলে আমি অল চেপে ধরে রাখলে কপি হবে, কিন্তু যদি আমরা সাথে শিফট প্রেস করি তাহলে কি হবে, এটা অ্যালাইনমেন্ট অনুযায়ী আসবে, সোজা আসবে। আবার যদি নিচে কপি নিতে চাই, তাইলে যদি আমরা এরকম হয় ঠিক মতো না হয় সাথে শিফট প্রেস করি তাহলে সে অ্যালাইনমেন্ট এনে দেবে, হ্যাঁ, স্ট্রেট করে দেবে। তার মানে হলো কি যে আমরা কপি করতে চাইলে অল চেপে কপি করব, যদি আমরা সেটা সোজা চাই তাহলে কি চাপ অলের অল্টের সাথে আমরা শিফট প্রেস করব। এটা বুঝতে কি সমস্যা আছে? আচ্ছা, রোটেট টুলের আমরা কয়েকটা টেকনিক শিখেছি, ডাবল ক্লিক করে করা যায় অথবা সিঙ্গেল ক্লিক করে করা যায়, কিন্তু আমি যদি অন্য একটা সেন্টার থেকে, মানে এত ডাবল ক্লিক করে তো এখানে সেন্টার থেকে আমরা ডিগ্রি পাই, তাই না, যে কত ডিগ্রি ঘুরাবো, কিন্তু আমরা যদি ডিফারেন্ট একটা জায়গা থেকে আমি চাই যে এখানে সেন্টার হবে এবং ডিগ্রি হবে, যে আমি এখানে একটা নির্দিষ্ট ডিগ্রি দিতে চাই, তখন কি করব, সেই ক্ষেত্রে যে ওয়েটা হলো যে অল্ট প্রেস করবেন। একটা আগে তো আমরা একটা ক্লিক করে নিয়েছি, এখন ক্লিক করবেন না, আগে অল্ট প্রেস করবেন। অল্ট প্রেস করলে দেখেন কার্সরের সাথে ডান পাশে 4টা বা 5টা ডট দেখা যাচ্ছে,
তার মানে হলো যেই জায়গাটাকে আপনি সেন্টার বানাতে চান সেই জায়গায় গিয়ে যদি আপনি অল্ট প্রেস করে ক্লিক করেন তাহলে যে কাজটা হবে একটা অ্যাঙ্গেল আসবে, একটা ডিগ্রি সাইন আসবে। এখানে আপনি ডিগ্রি লিখতে পারবেন যে কত ডিগ্রি চান। এখানে মনে করেন আপনি 12 ডিগ্রি লিখলেন, 12 ডিগ্রি। 12 লিখে যদি আপনি প্রিভিউতে দেখেন এরকম দেখা যাবে যে 12 ডিগ্রি সে রোটেট হয়েছে। তারপরে যদি আপনি কপিতে ক্লিক করেন কি হবে, একটা কপি হবে। এখন যদি আমরা ডি চাপি, কন্ট্রোল ডি চাপতে থাকি তাহলে এটা রোটেশন কন্টিনিউশন চলতে থাকবে। তার মানে আমার একটা নির্দিষ্ট দূরত্ব থেকে আমরা কি করতে পারি, কপি করতে পারি, নির্দিষ্ট ডিগ্রিতে করতে পারি। তার মানে দুইটা জিনিস, কিন্তু নির্দিষ্ট একটা ডিস্টেন্স থেকে বা নির্দিষ্ট একটা সেন্টার থেকে আমরা করতে পারি এবং নির্দিষ্ট দূরত্বও করতে পারি। তার মানে এখন আমরা চাইলে যে কোনো জিনিস বানাতে পারবো, একটা ঘড়িও আমরা চাইলে বানাতে পারবো, সম্ভব না? আচ্ছা, রিফ্লেক্টটা খুব মজার, ইন্টারেস্টিং, যে কোনো জিনিসকে রিফ্লেক্ট করতে পারে যে কোনো দিকে, চারটা দিকে আছে, চারটা দিকেই করতে পারে। তার জন্য কিছু কন্ডিশন আছে, আপনি একবার শিখে গেলে ইন ফিউচারে হয়তো সমস্যা হবে না। এটার কন্ডিশনটা হলো আপনি নিচে একটা ক্লিক করলেন, যে পাশে করবেন, ডানে করবেন, বামে, উপরে, নিচে, আগে ফিক্স করবেন আমি কোন দিকে করব। আমরা ইনিশিয়ালি ডান দিকে করব। প্রথম ক্লিক নিচে হতে পারে অথবা উপরে হতে পারে, নিচে বা উপরে কোনো ইস্যু না, যে কোনো একটা দিক হতে হবে, দুইটা পাশের যে কোনো একটা দিকে হতে পারে। আপনি উপরে ক্লিক করলেন, ক্লিক করার পরে আমরা কপি করার সিস্টেমটা জানি, কি চাপতে হয়, অল্ট চাপতে হয়। আমি যদি কপি না, মানে অল্ট না চেপে সিম্পলি ক্লিক করি, কি হচ্ছে, এটা রিফ্লেক্ট হয়ে ডান পাশে চলে আসলাম। কিন্তু আমরা যদি চাই যে একটা ক্লিক করব, তারপরে অল্ট চেপে একটা ক্লিক করব, তাহলে কি হবে, কপি হবে। কিন্তু কপিটা এবড়ো থেবড়ো হয়ে আছে, সোজা হয়নি, স্ট্রেট হয়নি। এর কারণটা কি জানেন? কারণটা হলো আমরা শিফট প্রেস করিনি। তাইলে আমরা সিম্পলি ক্লিক করব, প্রথমে একটা সিঙ্গেল ক্লিক করব, তারপরে অল্ট এবং শিফট প্রেস করব। এইটা প্রেস করার সময় মনে রাখতে হবে যে আমি কতটুকু ডিস্টেন্সে নিব। মনে করেন এখান থেকে এখানে ডিস্টেন্স আছে 1/2 ইঞ্চি, তাহলে আমি যদি 1 ইঞ্চি দূরত্ব নিতে চাই তাহলে 1/2 ইঞ্চিতে দিতে হবে। কারণ এখানে যদি 1/2 ইঞ্চি থাকে, ডান পাশেও 1/2 ইঞ্চি যাবে, তার মানে 1 ইঞ্চি দূরত্বে এটা বসবে। এখন এটাকে যদি আপনি লেফট সাইডে কপি করতে চান তাহলে আবার এটাকে সিলেক্ট করেন, রিফ্লেক্ট টুলে যান, উপরে একটা ক্লিক করেন, নিচে একটা ক্লিক করেন, অল্ট এবং শিফট প্রেস করে উপরের দিকেও যাবেন, নিচের দিকেও যাবেন। দেখেন এই জিনিসটাকে যদি আমরা রিফ্লেক্ট টুল ইউজ করি কি হয়, রিফ্লেক্ট টুল দিয়ে যখন এইরকম কাজ করবেন তখন যেটা করবেন, শুরুর পয়েন্টটা মানে নিচের পয়েন্টটা, এখানে একটা ক্লিক করব, অল্ট এবং শিফট প্রেস করে আমরা উপরে একটা ক্লিক করব। কি হলো, আমরা তৈরি করলাম অর্ধেক আর বাকি অর্ধেকটা তৈরি হয়ে গেল। আচ্ছা, এখন কিন্তু পুরো জিনিসটা আলাদা আছে, দেখছেন দুইটা কিন্তু আলাদা, একসাথে হয়নি। তাহলে আমাদের কি করতে হবে, জয়েন করতে হবে। দেখেন এই যে আলাদা আছে, জয়েন করার জন্য যে কাজটা করতে হবে, ডিরেক্ট সিলেকশন তো আমরা চিনি, তাই না? ডিরেক্ট সিলেকশন টুল নেবেন এবং এই জায়গাটায় ক্লিক করবে, তাহলে কি হবে, যদি আমরা একটু ড্র্যাগ করে সিলেক্ট করি দুইটারই মাথা সিলেক্ট হবে, তাই না? বুঝতে পারছে কিনা, পিছন থেকে বুঝছেন? যদি আমরা ড্র্যাগ করে সিলেক্ট করি, যেহেতু দুইটার জয়েনিং পয়েন্ট একটা জায়গায়, তাহলে দুইটা মাথায় সিলেক্ট হবে। এই অবস্থায় সিলেক্ট করে যদি আপনি অবজেক্ট মেনুতে যান, তারপরে পাথ আছে, পাথে যাওয়ার পর দেখেন জয়েন আছে, অথবা কন্ট্রোল জে আছে, ক্লিক করলেই দেখেন জয়েন হয়ে গেছে, মাথাটা কিন্তু এখন লেগে গেছে, এখন আর আলাদা নাই। আমরা জানি নিচেটাও আলাদা আছে, তাই না? নিচের পোর্শনটাও আলাদা আছে। তাহলে কি করবেন, এই দুইটাকে এরকম ড্র্যাগ করে সিলেক্ট করবেন, তাহলে দুইটা পয়েন্টই সিলেক্ট হবে। হওয়ার পরে আবার একই কাজ করবেন, অবজেক্টে যাবেন, পাতে যাবেন, জয়েনে ক্লিক করবেন, জয়েন হয়ে গেছে। জয়েন হয়ে যাওয়ার পরে আপনি যদি এখন কালার করেন একটা ধরে, দেখবেন পুরোটা কালার হয়ে যাবে। তারপরে আপনি পেন টুল দিয়ে সিম্পলি রাইট পাশ, ডান পাশ থেকে শুরু করলেন, শিফট প্রেস করে আপনি লেফট একটা ক্লিক করেন, ডিগ্রি উপরে একটা ক্লিক করেন, লেফট একটা ক্লিক করেন, তারপরে ডান পাশে থেকে যেটা দিয়ে শুরু করছেন ওটা দিয়ে শেষ করবেন। শেষ করার সময় এখানে একটা শেপ, এখানে আসলে এই শেপটা তৈরি হবে আপনার নিজের উপরে, কত সুন্দর হবে, কত সুন্দর করবেন সেটা ডিপেন্ড করবে আপনার উপরে। এটুক হওয়ার পরে আপনি ডিরেক্ট সিলেকশনে চলে যাবেন, ঠিক আছে? একটু পারবো না আমরা করতে? আচ্ছা, একটু পারার পরে গাইডটাকে হাইড করে দিব। হাইড করে দিয়ে আমরা অবশ্যই সিলেকশন টুলে যাব, সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করব, দেন আমরা রিফ্লেক্ট টুলে যাব। এই যে রিফ্লেক্ট টুল, রিফ্লেক্ট টুল দিয়ে শুরুর যে পয়েন্টটা ছিল অ্যাঙ্কর পয়েন্ট, ওখানে একটা ক্লিক করব, অল্ট এবং শিফট প্রেস করে আমরা শেষ যে পয়েন্টটা ছিল সেখানে ক্লিক করব, তাই না? ইজি না বিষয়টা? যেটা আমরা অলরেডি করেছি আমার মনে হয় এইটুকু করতে আপনাদের সমস্যা হওয়ার কথা না। তারপরে কী করবেন, জুম করবেন, জুম করে যদি দুইটা মাথা এরকম দূরে থাকে, দুইটাকে এরকম ডিরেক্ট সিলেকশন দিয়ে সিলেক্ট করবেন, সিলেক্ট করলে দুইটা মাথা এরকম হবে, দেন আপনি কন্ট্রোল জে দিবেন, যেহেতু আমরা জয়েন্ট জেনে গেছি। তারপরে নিচে আরও দুইটা মাথা ওপেন আছে, এই দুইটাকে এরকম সিলেক্ট করে কন্ট্রোল জে দিতে হবে,
কি হলো সিলেকশন হয়ে গেল ডান। এখন আপনি যেটা করবেন মেক শিওর করবেন যে এটা ফিল কালারটা নান আছে কিনা, যদি নান না থাকে তাহলে এটাকে নান করে নেবেন। তারপরে যে কাজটা করবেন রোটেট টুলে যাবেন, এই সেন্টারে দেখেন অটো চলে আসছে, এখানে না এসে একটু নিচে ক্লিক করবেন, ক্লিক করে ড্র্যাগ করবেন এবং অল্ট প্রেস করবেন অল্প একটু, দেন কন্ট্রোল ডি,